কাল তো জামাই ষষ্ঠী, তুই টাকাটা পেলে তবে তো ফেরত। আমি পৌঁছে দিই হাওড়া স্টেশনে, ট্যাক্সির টাকাটা আমাকে দেবে? আমি যে আজ জামাই ষষ্ঠী বলে মিষ্টি নিয়ে এসেছি। ওই কুকুরটাকে দিয়ে দাও। কিরে পঞ্চম, খুব ঘটা করে তো বড় লোকের বাড়ি দিদির বিয়ে দিলি, তা কাল তো জামাই ষষ্ঠী, নতুন জামাই বাবুকে কি দিচ্ছিস? হ্যাঁ, কাল জামাই ষষ্ঠী, এই মরেছে, এখন কি করি বলো তো? ছি ছি ছি, আমার তো কোনো খেয়ালই ছিল না। রাখতে হয়, খেয়াল রাখতে হয়, বড় ঘরে বিয়ে দিলেই হয় না, আর ওদের সঙ্গে মানিয়ে না চলে তোমার দিদিকে যে পাঁচটা কথা শুনতে হবে। বৌদি দত্ত তো এখন কোথায়? ওই তো ঘরে দাড়ি কামাচ্ছে। ও আচ্ছা, দত্তদা। উফ, কি হলো দত্তদা? কেটে গেল কখনো রাস্তা পেরোতে থাকা লোককে, আর এই চলন্ত বাসে উঠতে থাকা লোককে, আর এই দাড়ি কামাতে থাকা লোককে আচমকা ডাকবি না। এবার বল কি বলবি? বলছিলাম যে আমাকে 100 টাকা ধার দেবে। আমি জানি এই রক্তটা বেরিয়ে সংকেত দিল যে একটা অশুভ কথা আসছে। কাল জামাই ষষ্ঠী, হাতে একটা টাকাও নেই। তা আমি কি টাকার পাহাড়ের ওপর বসে আছি? না না, তা নয়, আমি টিউশনির টাকাটা পেলেই টাকাটা তোমাকে ফেরত দিয়ে দেবো। ফেরতের প্রশ্নটা আসছে কি করে? তুই টাকাটা পেলে তবে তো ফেরত, কোনো টাকা আমি দিতে পারবো না। যা, এদিকে আমি মরছি নিজের জ্বালায়, রাজ্যের খরচ এসে গেল আর তুই এসছিস টাকা ধার চাইছে। জ্বালা, রাজ্যের খরচ মানে? আজ রাতে পুরী যাচ্ছি বেড়াতে, তোর বৌদির আবদার, নিজের হাতে কত জিনিসপত্র গুছিয়ে নিয়েছে এই দেখ না। তাই সব মালপত্রের জন্য আবার একটা ট্যাক্সি নিতে হবে, আর ট্যাক্সির মিটার ডাউন হওয়ার সঙ্গে সঙ্গে আমার খরচের মিটারও চালু হয়ে যাবে, তাই এটা বিপদ নয়? আচ্ছা দত্তদা, এই মালগুলো যদি আমি পৌঁছে দিই হাওড়া স্টেশনে, তাহলে ট্যাক্সির টাকাটা আমাকে দেবে? তুই পৌঁছে দিবি এবং আবার ফেলে টেলে দিবি না তো? না না, অনেক দামি জিনিস আছে ওতে। না না, আমি ফেলবো না, তুমি হাওড়া স্টেশনে গিয়ে সব মিলিয়ে দেখে নিও। বেশ, তোর যখন টাকার এতই দরকার তুই মালগুলো পৌঁছে দে। এই 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 পঞ্চম, শোন শোন, দেখ আমার এখান থেকে ট্যাক্সিতে হাওড়া স্টেশন যেতে লাগে ঠিক 98 টাকা। ঠিক আছে, তুমি আমাকে সেটাই দিও। না না, তা নয়, মানে ট্যাক্সিতে গেলে তো আমাকে আর তোর বৌদিকে 5 টাকা মিনি বাস ভাড়া দিতে হতো না, তাহলে ওই 98 টাকা থেকে তোর বৌদির আর আমার মিনি বাস ভাড়া বাবদ 5 টাকা বাদ দিলে তোর পাওনা হলো গিয়ে, হ্যাঁ, 93 টাকা। এই দেখো আবার 3 টাকার খুচরো নেই, তুই এই 90 টাকাই রাখ। আসছি। পঞ্চম ভালো থাকিস বাবা। আচ্ছা বুদি। দেখো আমাকে চিনতে পারছো না? আর আমি তো সেই শালা বাবু। শালা কাইসা শালা, গালি কিউ দেতা হ্যায়? আরে গালি নয়, আরে একে আমি কি করে বোঝাই। আরে আরে, এটা আমার দিদির বাড়ি। দিদি? কোন দিদি? আরে তোমাদের নতুন বউ দিদি, আরে ফুল সজ্জা কা রাত মে হাম গানা গায়া সুন্দর নাই পায়া। ও নয়া বৌদিমণিকা ভাই, এ বাত পহলে বলো, যাও যাও যাও। দারোয়ান, কে ওখানে? নাই বউ দিদি মণিকা, ভাই আয়া। ভাই এসেছে। ভাই কে এসেছে? আমি তো দেখছি, তুমি ভেতরে যাও। দারোয়ান, আজ ওকে ঢুকতে দিও না, আজ আমাদের বাড়িতে অনেক গেস্ট আসবেন, ওকে পরে কোনোদিন আসতে বলো। আমি যে আজ জামাই ষষ্ঠী বলে মিষ্টি নিয়ে এসছি। মাইজি, দাদাবাবু মিঠাই লেখে আয়া। না না, ওসব মিষ্টি আমাদের বাড়িতে কেউ খায় না, তুমি বরং ওগুলো ওই কুকুরটাকে দিয়ে দাও। সখী হোক ওকে যেন দুঃখ না দেয় বিদায়ের শোক, তবুও সখী হোক।
কি হলো, খাচ্ছ না কেন? আচ্ছা দিদি চলে গেছে বলে তুমি কি না খেয়ে আমার মরণ ঘটাতে চাইছো নাকি? না না, এই তো খাচ্ছি তো। হাত পুড়িয়ে রান্না করে তো আতপেটা খাচ্ছ, আমি গিয়ে যে একটু রান্না করে দেবো তারও উপায় নেই, এক্ষুনি পাঁচজনে পাঁচ কথা বলতে শুরু করে দেবে। আচ্ছা দিদি সুখেই আছে না? দীপকদা মানুষটা খুব ভালো, নইলে আমি সপ্তমী দিদির সুখে থাকাটা এত জোর দিয়ে বলতে পারতাম না। ননদা শাশুড়ির ভাবসাব কিন্তু আমার মোটেই ভালো লাগেনি। না না ও কিছু না, বড়রা একটু রাগি রাগি হয়, আর তাছাড়া বড়রা রাগি না হলে বড়দেরকে ছোটরা মানবে কি করে? তা তুমিও তো একবার কি দিদিকে দেখে আসতে পারো, দিদির মনটাও খুশি হয় তাতে। যাবো, কদিন পরে টিউশনের টাকাটা পেয়ে মুখপুরীর জন্য একটা শাক কিনে নিয়ে যাব, যখনই পূজোর সময় শাকটা বাজাবে তখনই ওর আমার কথা মনে পড়বে। আহ 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 হায়।